Hello and welcome to a new vlog. Welcome back to the Bong Trippers. Hopefully, tomade Diwali phatafati keteche khub enjoy korecho tomra. Ajke hocche tar porer din mane kali pujor porer din mongolbar. Ajke vlog ta shuru korte ektu late hoye gelo, dupur hoye geche kenona office shuru hoye geche amader dujoni. To amra ekhon eschi lunch khete, shei jonno upore asha hoyeche. Ajke sokale jini amader ranna koren uni eschilen, ki ki ranna korechen cholo seta dekhiye di. Ki khubi shadamata ranna kenona office cholche, taratari kheye abar back to work jete hobe. আমি জাস্ট এই লেবুটা বার করলাম ফ্রিজ থেকে, মু এটা কেমন করে কেটে রাখে যাতে সুবিধা হয় আমাদের, আরো টাইম সেভ হয়, আরো তাড়াতাড়ি আমরা নিয়ে খেয়ে একদম ফেরত চলে যেতে পারি আমাদের ল্যাপটপের সামনে। তো চলো দেখাই কি করছি না করছি। বাইরে আমি শুনতে পাচ্ছি মুয়ের বন্ধুটা মিউ মিউ করেই যাচ্ছে অনেকক্ষণ ধরে, কেননা ওর টাইম হয়ে গেছে খাবারে। কালকের আমাদের বাড়ি এত রাত্রির আমরা ফিরেছি, তারপরে ঘুম থেকে সকাল সকাল উঠে সবকিছু করে মানে ঠিক ম্যানেজ কোপ আপ করে উঠতে পারছি না এখনো। তো যাই হোক, হ্যাঁ আমারও খিদেটা পাইনি, কারণ ব্রেকফাস্টটা একটু লেটেই করা হচ্ছে, সোলার ইক্লিপ্স চলছে এখন, হ্যাঁ এইসব অনেক কিছু মেলানো মেশানো চলছে বুঝলে তো তোমরা। আজকে আমাদের অফিশিয়ালি রেস্ট ডে কিন্তু। আচ্ছা রেস্ট ডে, আরেকজন পেছন থেকে হাত ফাত এরকম করছে, না 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 সে প্রপারলি মানে অফিস প্রপার অফিস ইয়েতে আছে, বাড়িতে কাজ করে। নরমাল বাড়িতে থাকলে মুখটা তো এরকমই থাকে, কিন্তু এইটা নিয়ে আমার সমস্যা, সেই জন্য মুখ দেখাচ্ছি না। ঠিক আছে ওকে, বাই বাই বাই। তো দেখো কি কি রান্না হয়েছে দেখিয়ে দি। ভাত, তার সাথে ধনে পাতার বড়া, এদিকে পটল দই দিয়ে পোস্ত, ডাল, এইটা হচ্ছে কালকের আমাদের প্রসাদ, তার সাথে আছে হচ্ছে মুন, কাঁচা লঙ্কা দেখলাম চাটনি আচার নিয়েছে, এটা হচ্ছে এটা কাঁচা লঙ্কা আচার, ও আচ্ছা এটা দুই পটলের পার্ট, আচ্ছা আর তার সাথে আছে হচ্ছে মাছ, আর তার সাথে বাজার আবার যেতে হবে, বিগ বাস্কেটও তোমার অর্ডার দিতে হবে, বিগ বাস্কেটটা আমার অ্যাকচুয়ালি একদম টাইম হচ্ছে না অর্ডার দেওয়ার, আজকে দিতেই হবে অর্ডার, তার সাথে বাজারেরও দরকার, সবজি দই সবজি এগুলো শেষ হয়ে গেছে, হ্যাঁ মাছ মাংস এগুলো আজকে হয়তো বেরোবো নিয়ে আসবো, কারণ কি এই উইকটা আবার ফুল প্যাক, তো আজকেই টাইম আছে করে নিই, আর ভাইফোঁটার গিফট গুলো আজকে কিনে নেবো বুঝলে, ভাইফোঁটার গিফট হ্যাঁ কিনতে হবে, ড্যাডিরটাও কিনবো আমরা, আমারটাও কিনবো, এগুলো সব অনেক রকমের কাজ মেটাতে হবে আজকে আমাকে, প্লাস বাড়ির জন্য কিছু জিনিস দেখতে যাওয়া আছে, আজকে তো মিস্ত্রি আসেনি, মিস্ত্রি আসেনি বাট সেই জন্য একটু গ্যাপ আছে, না ফোন করিনি তো আজকে, ওটা একটা গ্যাপ পেয়েছি, তো আমার কিছু উপরে ল্যামিনেশন আমার দেখার ছিল, টাইম দরকারও ছিল, আজকে পেলাম বাট অফিসের এত কাজ আমি বেরোতে পারলাম না। ঠিক আছে, এই সন্ধ্যাবেলা বেরিয়ে যা পাওয়া যায় তখন দেখাবো, প্লাস আমাদের আরো একটু প্ল্যানিং করতে হবে, একটু বন্ধুদেরকে যাদের বাড়িতে ডাকবো ওটা একটু বলো আমাকে কবে তুমি ফ্রি বা কিছু, হ্যাঁ সেই প্ল্যানিং করে চলো লাঞ্চটা করে নিই এবার, তারপর আমি ছাদে যাবো, ওই চাদরগুলো দেওয়া আছে, খালি বাটি ধরালে আমার হাতে কি করতে পারে, তে আবার টিপ দিচ্ছে, তো যেরকম বলেছিলাম যে বাড়ি কিছু জিনিস কেনার ছিল ল্যামিনেট, তো সেগুলো কিনতে বেরিয়েছিলাম কিন্তু সেটা পেলাম না আজকে, যেহেতু কালী পুজোর পরের দিন সব বন্ধ আছে, আর এখন সেই জন্য কিছু সবজি টবজি কেনা আছে, এগুলো সেগুলো সি মার্কেটে গিয়ে কিনে নিই। সবজি নেওয়া হয়ে গেছে, মাটনও নেওয়া হয়ে গেছে, মাটন মানে মুয়ের কিছু স্পেসিফিক্যাল পিস থাকে যে ওই পিস থাকলেই নিতে হবে, তো আজকে ফরচুনেটলি সেগুলো ছিল, তো আমি মাটনটাও নিয়ে নিয়েছি, দুধ নিতে হবে, দুধটা নেওয়া বাকি আছে, ওটা নিয়ে চলো বাড়ি যাবো এবার। বেরিয়েছিল আর রিসেন্টলি দোকানে গেছিল, এসে গেছে এখন গাড়ি তুলছে,
গুড মর্নিং এভরিওয়ান, আজই হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখন পরের দিন ঘুম থেকে উঠে গেছি, একটু কাজলে লিপস্টিক লাগিয়েছি কারণ কি একটা শ্যুট ছিল, প্লাস আমাকে বেরোতে হবে। কালকে ভাইফোঁটা জিনিসপত্র কিনতে যাওয়া হয়নি, আর ড্যাডি যে দোকানে কিনতে ভাবছে ভাটটা, যেখানে আমরা জেনারেলি রুপো সব কিছু কিনে থাকি, ওটা একটা অবধি খোলা আজকে। আজকে অনেকের ভাইফোঁটা চলছে, সেই জন্য ভাইফোঁটা বিশেষ ফর এভরিওয়ান। আর আমি এখন এসে গেছি ওপরে, আমাদের আজকে যে হাউস হেল্প আছে, রান্নার হেল্প, শি ইজ বেলড আউট, শি ইজ নট কামিং, সেজন্য ফুল কিচেনের দায়িত্ব আমার। এখন তাড়াতাড়ি ফটাফট ব্রেকফাস্টটা বানাবো, তারপর ঘুরে এসে লাঞ্চটা বানাবো। তার আগে দেখো কালকে সব জামা কাপড় আমি ব্যালকনিতে দিয়ে দিয়েছিলাম, রোদ উঠেছে, কালকে পুরোটা শুকোয়নি, সেটা করে নিই, তারপরে ছুটে ছুটে ব্রেকফাস্টটা বানিয়ে নিই চলো। আর গুড মর্নিং, আর তোমাদের দিন যেন খুব ভালো কাটে। অনেকে যারা ভাইফোঁটা সেলিব্রেট করছো, হ্যাপি ভাইফোঁটা বিশেষ টু এভরিওয়ান। এই যে চা বসে গেছে, নেক্সট হচ্ছে স্বামীর জন্য ভাত ভাজা বানাচ্ছি, তার জন্য একটু স্ক্রাম্বল এগস করে নিচ্ছি, এতে ভাত দিয়ে দেবো। লেফট ওভার রাইসিংটা বেস্ট হয়, এটা হচ্ছে স্বামীর ফেভারিট ব্রেকফাস্ট। তারপর একটু নুন আর গোলমরিচ দিয়ে ছটাচ্ছে হয়ে যাবে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আরেকজনকে দেখাচ্ছি, যে হাই বলবে, শুনতে পাচ্ছ, হাই বলছে, সে এখন ব্রেকফাস্ট করছে, আমিও বসে যাবো। আমি ভাত ভাজা খাবো না, আমি খাচ্ছি নর্মাল ব্রেড, টোস্টেড বাটার, আর চা তো দুজনের জন্য বানিয়ে নিয়েছি। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লাঞ্চে কী হবে, আমি দেখাই। জেনারেলি আমি কিরমভাবে প্রিপেয়ার করে রাখি, এই দেখো আমি জেনারেলি রাত্রিবেলা কী করি, এরকমভাবে ভাগে ভাগে বার করে করে রেখে দিই। আমি কালকে কপি কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে কপি পোস্ত হবে, ভাত হবে, ডিম হবে, এগুলো হবে, কিন্তু ও তো এলো না, তো সেই জন্যে আমাকে এবার লাগতে হবে এটাতে আছে হচ্ছে ধোসা ব্যাটার। তাহলে এবার সানিকে জিজ্ঞেস করি যে লাঞ্চে কি খাবে, এই যে এদিকে লাঞ্চে কি খাবে, ভাত না ধোসা, ধোসা। অ্যাকচুয়ালি ধোসা ব্যাটারটা অনেক দিন হয়ে গেছে, তো সেটা শেষ করার জন্যই মেন আমি বলেছিলাম যে আজকে দুপুরবেলা আমি ধোসাটা খেয়ে নেবো, আর অফিস ডে বুঝতেই পারছো, চট জলদি খাওয়া দাওয়াই দরকার। তো দেখা যাক কী বানাই, বাকি তো যেমনটা বললাম বেরোতে হবে, আমাকে ভাইফোঁটা সব কিছু কিনবো, তার সঙ্গে ওই বক্সেসগুলো যেগুলো আমি জেনারেলি যেটা করি, মিষ্টি দিই না আমি, কেক পেস্ট্রি এক্সেট্রা এরকম একটা বক্স বানিয়ে সব দাদাদেরকে দিয়ে দিই। এই বছর তো তিনজুলদার দাদাই দুজনেরই ফোঁটা নেই, এক বছর হয়নি বলে, কিন্তু যাবো, দেখা করব, বাক্সটা দেব, গিফট দেব, একটুখানি হ্যাপি ভাইফোঁটা উইশ করব তারপরে, কিন্তু বাকি দুই দাদাকে দেবো ফোঁটা, সেটা কালকে করছি আমরা। আর চলো এবার ফটাফট খেয়ে বাইরে কাজটা করেছি, তারপর লাঞ্চে কী বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিচেন মে কোন হ্যায়, আমি তো কলা খাই না। সানি এসে গেছে হেল্প করতে, কারণ কি আজকে আমাদের দুজনেরই ওয়ার্কিং, ওকে বললাম আলুগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিতে, কারণ কি আমার ইটার্নাল ফিয়ার অফ প্রেশার কুকার আছে, বাকি সব আমি করে নেব, কিন্তু প্রেশার কুকার আমি পারবো না, সরি। না এটা আমি ধুয়ে দিলাম, ধুয়ে বসিয়ে দিচ্ছি, কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে কতটা জল দিতে আমি জানি না, সেটা আবার ও জানে, সেটা বলে দেবে, আমি এটা বসিয়ে দিচ্ছি। আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, তুমি আলু দিয়ে হার্ট ক্লোজ করছো, হোয়াট ইজ রং উইথ ইউ, ঠিক আছে এটা জলটা দিয়ে বসিয়ে দিই চল। তো যেমনটা প্ল্যান ছিল, এখন আমি আর এই যে এদিকে ড্যাডি বেরিয়ে পড়েছি ভাইফোঁটার সব গিফট টিফট কিনতে, আর টুকটাক বাড়িরও জিনিস কিনতে হবে, স্ত্রী জামা কাপড় দিতে হবে, আর আমার ওই ভাইফোঁটার বক্সগুলো নিয়ে নেব। তো আগে হচ্ছে ভাটটা, তারপর বাকি কাজ, তারপর বাকি বাড়ি এসে আমাদেরকে লাঞ্চটা করতে হবে। তো চল, ততক্ষণে আশা করি আমার আলু সেদ্ধ হয়ে যাবে। আরেকটা ড্যাডি, তোমাদের রান্নার মাসি এসছে আজকে? যাক বাজগা, আজকে আমাদের দুঃখের দিন। ভাইফোঁটা গিফট হয়ে গেছে, এই যে নেক্সট হচ্ছে মিয়ামর যাচ্ছে, এখানেই পাশে আছে, ভাইফোঁটার সব বক্সেসগুলো নিয়ে নিই, তারপরে নেক্সট এমবি সরকার একবার যেতে হবে। ভাইফোঁটা বক্স রেডি হচ্ছে, দেখো ভাইফোঁটা স্পেশাল কেকও এসে গেছে মিয়ামরে, প্যাকিং হবে, তিনটে আলাদা শুধু ক্যারি ব্যাগ দিয়ে দিয়ে। এরপরে এমবি সরকারের একটা ছোট্ট কাজ আছে, করে নিয়ে আমরা বেরিয়ে যাবো।
দেখো আমরা এসছি এমবি সরকার দেখালাম, আমার পোস্ট ধানতে শপিং চলছে। এই হচ্ছে এটা কি বলে ব্রেসলেটই তো না? দেখো এটা হচ্ছে একটা হ্যান্ড ব্রেসলেট সবসময় পরার, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এই দেখো অনেক কিছু রয়েছে, ডলফিন, হার্ট, ওম, স্বাস্তিক, আচ্ছা কি বলে ও, আর এইটা হচ্ছে ফাইনালটা। দেখো আমার তো খুবই ভালো লাগলো, ফর রেগুলার ইউজ, সিম্পল, স্লিক। আর এখানে হচ্ছে ড্যাডি, যাকে আমি চেষ্টা করছি পুরোটা যাতে পে করে দেয়, দিয়ে আমি বলবো এটা আমার জন্মদিনের গিফট। চল এখানে হিসেব চলছে, নিয়ে প্যাক করে দেখাচ্ছি। আমি এসে গেছি এবারে, এবার মা তো বলছি চুপ করে থাকতে, তো ভালো তো চুপ করে আছে। এটা আমি পরে নি দুদিন, তারপর তুমি পরবে, ঠিক আছে? আচ্ছা, আমি ভাবলাম না বলবে, আবার আচ্ছা বলছে। আর মাম্মির একটা জিনিস ছিল, সেটাও দিয়ে গেলাম, হয়ে গেছে। আজকে হচ্ছে এইবারে দাদুর মৃত্যুবার্ষিকী। এই যে এখন অনেকেই বলে ড্যাডিকে দাদুর মতো দেখতে হয়ে যাচ্ছে। এই যে আমি নমস্কার করে গেলাম, সানি পরে আসবে। এই যে আওয়াজ পেলাম বলে আমি আসলাম, আরেকজন চলে এসেছে। জিনিস আছে দেখো, কোনটা? এটা আমার ধানতেরাস আর মামির আদি বার্থডে গিফট দিয়েছে। খোলো। বাহ, তো ভেতরে গিয়ে খুলি। হ্যাঁ চলো, এখানে খুলো। আমি টাকাটা দিইনি, বলেছি আমার হাজবেন্ড এসে দেবে। মানে তুমি খরচা করেছো এই যে বলে? হ্যাঁ, মানে আমি আমাকে ধানতেরাস গিফট দিয়েছি, আর মাম্মি ড্যাডি কিছুটা দিয়েছে, বাকিটা আমি দিয়েছি। তো মাম্মি ড্যাডি বার্থডে গিফট আর আমার ধানতেরাস গিফট মিলে হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার তুমি এই গিফটটা নিজের জন্য কিনেছো যে, খুব ভালো। তো বাড়িতে ঢুকতে দিচ্ছ না তো? এই যে এইখানে চলছে লাঞ্চ প্রিপারেশন, ডোসা টাইপস। আর একজন এখানে দেখি রসুন ইয়ে করছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের যিনি রান্না করেন উনি আজকে আসেননি, সো শরীরটা খারাপ হয়েছে, তো সেই জন্যে আজকে মৌ জিনিসটাকে ফুল শোটাকে ম্যানেজ করছে। তো যেগুলো দেখালাম ওগুলো আজকে বানিয়েছে ফটাফট, কেননা জানো দুজনেরই অফিস চলছে, তার মাঝখানে যত তাড়াতাড়ি হয় কুইকলি ওটা করে দিয়েছে। চলো তাহলে আমরা লাঞ্চটা খেয়ে নিই, কেননা আবার ব্যাক টু অফিস যেতে হবে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল লাঞ্চ। দেখো এখানে ও ডোসা টাইপের বানিয়েছে, একটা ভাত আছে, পোস্ত, এটা হচ্ছে ডোসার আলুটা, ডিমের ঝোল, ডাল, ব্যাস আপাতত আজকে এটাই। রেডি হয়ে গেছি চান করে, নতুনটা পরে নিয়েছি, আর এই জামাটাই পরলাম কারণ কি বাইরে মশার ভয়, আর একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ফুল হাতে পরলাম। আর যাচ্ছি হচ্ছে ডিনারে। তো আগের বার যখন বাবি এসেছিল তখন আমার আর সানির একটা ট্রিট, ওর জন্য ডিউ ছিল, এক তো ওর বার্থডে, সেকেন্ডলি ও কলকাতায় ফার্স্ট টাইম এসছে, প্লাস ওই আর কি মানে একসঙ্গে আমরা এতগুলো দিন থাকলাম, তো একটা ভালোবেসে খাওয়ানোর ওটা ডিউ ছিল। বাট সময়ের অভাবে সবার শরীর ডাউন হওয়াতে সেটা হয়নি, তো সেটা এইবার হচ্ছে। আগে এসছে যখন আমি আর সানি বুক করে নিয়েছিলাম, বলছি যে না আজকে তো নিয়ে যেতেই হবে, আমরা বলে দিয়েছি এবারেটা চলবে না, একদম ছাড়া যাবে না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আর ওর জন্য আমরা দুটো জিনিস কিনেছি, সেটা দেখাচ্ছি। সেটার সঙ্গে যেমন সকালে বললাম দাদাই আর বড় দাদা টিঞ্জুল দা দুজনকে আজকে আমি গিফটটা দিয়ে দেবো, সেটাও সঙ্গে নিয়ে যাচ্ছি। তারপরে আমরা যাচ্ছি ডিনারে, আর তারপর আরেকটা প্ল্যান আছে কিন্তু এক্ষুনি বলবো না। ইটস এ সারপ্রাইজ ফর ইউ। সারপ্রাইজ ফর মি? No, surprise no. for you, you guys, thank you all, for the family. For the family, yes. Okay. But subscribe করছো না? ঠিক আছে চলো গিফট গুলো দেখিয়ে দিই। এই রকম হচ্ছে দেখো কুর্তা ব্লু কালারের, আর তার সঙ্গে হোয়াইট পাজামা সেট, এটা আমি কিনেছি দুই দাদার জন্য। আর বাবিটা দেখাচ্ছি,
বাবির জন্য যেমন বললাম দুটো, ওর ওয়েদার মাথায় রেখে আমরা একটা সোয়েটশার্ট আর একটা টি শার্ট নিয়েছি, যেহেতু ওর ভীষণ ওই জগার্স প্যান্ট বা টি শার্টস পরতে ভালো লাগে। জিম ফিম তো মানে রিলেটেড, সো আমি সেই জন্য মনে হলো যে একটা এরকম জিম টি শার্ট একটা ভালো হবে ওর। সো এটা একটা টি শার্ট আছে, এটাও কালারটা ব্লু এর টোনে আছে। হচ্ছে সোয়েটশার্টটা এটা আমরা কিনেছি ওর ওয়েদার মাথায় রেখে, ওখানে কালারটাও সুন্দর, হ্যাঁ কালারটা ওর উপরে ভালো লাগবে। আর ওর জিম ওয়্যার আর ওখানের ওয়েদার দুটো মিলিয়ে মিশে আশা করি এটা পরবে আর ওর ভালো লাগবে, হোপফুলি ওর ভালো লাগবে, আমরা জানি না ওর কিরকম লাগবে। সো ইয়েস চলো বেরোই, একদম ওখানে গিয়ে দেখা করছি। পোটলাস এন্ড পুটলিস, পোটলাস এন্ড পুটলিস নিয়ে আমরা পৌঁছে গেছি, ছোকরাস এন্ড ছোকরিস পৌঁছে গেছে, আমরা এখন সিনিক্লাস ওই যে আমরা এসে গেছি, চলো গাড়িটা এখানে রাখলাম, রাস্তা পার হওয়া যাক। তো টিনজুলদাকে আগে আমি কবজা করে নিয়েছি, কারণ টিনজুলদা বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে বিজিতে ফাংশন দেখতে, আজকে দিওয়ালি স্পেশাল, আমরা যাব, আমরা ওই ঘুরে এসে যাব যেটা বলছিলাম, আর যাওয়া হয়েছে তার মানে আমি উল্টে দাদাকে কনভিন্স করেছিলাম তুমি আমাদের সঙ্গে চলো, উল্টে তোমাকে মোমো খাওয়াই চলো, তো গিফট পেন্ডিং হয়ে গেল না, আমার গিফট চাই না, তোমাকে অনেক আশীর্বাদ দাও আর ভালো জায়গায় খাওয়াতে নিয়ে যাও, হয়ে গেল ওটা গিফট, ঠিক আছে, এমনিও বাবুলি ট্রিটে ডিউ আছে একসঙ্গে, ইয়েস ইয়েস ইয়েস। আর এই যে গিফট আর খাবার দিয়ে দিয়েছি, আবার দাদাকে ছেড়ে দেবো, এটাও হচ্ছে টাইপ অফ ভাইফোঁটা গিফট, যেটা রিলেটেড বার্থডে ভাইফোঁটা পুজো সব মিলিয়ে যাচ্ছে, এটা প্লিজ করো, আমার খুব ভালো লাগবে, তাহলে এখনই করবো, হ্যাঁ করো করো, করতে পারি, দেখো তোমার ভালো লাগবে কি না সেটা উপর ডিপেন্ড করে, অ্যালার্জি না থাকে নতুন জামা না কেচে পরো তো পরো না, না এটা পরো পরো, হ্যাঁ গাইস। তো বড় দাদার হয়ে গেছে, বাবির হয়ে গেছে, এবার হচ্ছে দাদাইয়ের পালা, এ নাও, এই বছর তো ফোঁটা নেই, হ্যাপি ভাইফোঁটা, এটা খেও, থ্যাংক ইউ, বাহ মাছ সমস্ত নেব, আর এটা তোর মানে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি, থ্যাংক ইউ ভাইফোঁটা। তো মো আমাকে বলেছিল যে একটা জায়গা থেকে ও পছন্দ করে সালোয়ার কামিজ, তো আমি বললাম মাথায় ছিল ওটা, তো আজকে একটা অফিস গোয়িং দিয়েছি আর বাকিটা থাকুক, পরে বাকিটা থাকুক, আর ক্রমশ প্রকাশ হবে, ক্রমশ কি আছে রে, কটা দিন পর কি আছে, হ্যাপি নিউ ইয়ার, কিছুই নেই তো, সেটাই তো, হ্যাঁ নিউ ইয়ার আছে, সানি বয়ের জন্য একটা কিছু কিনতে হবে, ওর অ্যানিভার্সারি আসছে, তোর তো কবে ডিসেম্বর আছে, ইয়েস 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 রাইট, দুই চুয়াল, এই দেখো আমাদের সব পরিবারে আমরা থাকালি এসে গেছি, দাদা সুপ্র দাদা নট মাই দাদা সেনা বৌদি, সেনা বৌদি বাবু দেখে কোনো দিনও বৌদি বলিনি, এটা এরম ভাবে গঙ্গাধর বাবু হাই বলে আমি দেখেছি, না এমনি এমনি, আর এই যে বাবি দাদা, এই যে তোমার টিবেটান এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে, ভালো, বাহ দাদা তোমার তো রিপিট, ঠিক আছে তোমার ভালো লাগবে, কিন্তু রিসেন্ট পাস্ট তো দুবার, হ্যাঁ দুবার, খুব ভালো, হ্যাঁ হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, তো জানিসই না, ও তো খাইনি জামাটাকেও খাইয়েছি, খুব ভালো, আমার তো ভীষণই ভালো লাগে, আমি তো বলার কিছু নেই, আমি বারবারই বলছিলাম সুব্রদাদাকে একটু আনতে, তো সুব্রদাদা খুব ভালো খেয়েছেন, আজকে চলে যাওয়ার কথা ছিল বল, হ্যাঁ দুর্গাপুর চলে যাওয়ার কথা ছিল, থ্যাংক ইউ আরেকদিন থাকলে, আর থ্যাংক ইউ আমাদের সাথে দিন কাটালো, মাই প্লেজার, কেমন লাগলো, মৌরি কাটছি দারুণ লাগলো, এই মৌরি বাবি খুঁজছিল, হুম ওখানে আছে, ওকে হ্যাঁ, বাই বাই, আমাদের তিন দিন হয়ে গেছে, আমরা সবাইকে দায়িত্ব নিয়ে বাড়িতে ড্রপ করে এবার আমরা যাচ্ছি নেক্সট ক্যাটাগরি, বলো কোথায় এসছি আমরা, আমরা এসে গেছি কলকাতা এয়ারপোর্টে, ভাইফোঁটা করতে এসে গেছে টোটো, টোটোর সঙ্গে তোমরা অলরেডি অনেকবার আগে দেখা করেছো, আমার জেঠুর ছেলে, তো আজকে ও কলকাতায় আসছে, ওর ফ্লাইট লাইনিং টাইম হচ্ছে 12টার সময়, তো ইয়েস ও একলাই আসছে, কিন্তু পরে মনিকার পুচকাটা আসবে, তো এখনো জাস্ট ভাইফোঁটা করবে, দেখা করবো, আর এক্সাইটেড অফকোর্স আশুগো, এখানে সবাই দেখছে আমার খুব লজ্জা লাগছে, আমি ফোনের দিকে তাকিয়ে কথা বলছি,